14টি পাক সেনা ঘাঁটি ঘুরিয়ে দিল ভারতের বিএসএফ। শত্রুপক্ষের হাত থেকে দেশকে রক্ষা করার স্বার্থে সীমান্তে নিরাপত্তার কাজে নিযুক্ত থাকেন সেনারা। চরম প্রতিকূলতা, কঠোর পরিস্থিতির মাঝেও এরা সর্বদা নিজেদের কাজে নিযুক্ত থেকে শত্রুপক্ষের হাত থেকে দেশকে রক্ষা করে। তবে শুধুমাত্র দক্ষ সেনা হলেই চলবে না, প্রয়োজন রয়েছে অত্যাধুনিক সামরিক অস্ত্রশস্ত্র। গত কয়েকদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি ভারত পাক সীমান্তে। মঙ্গলবার সকাল থেকে পাক রেঞ্জার্সের গুলিতে সীমান্তের কাছে থাকা 8 সাধারণ নাগরিকের মৃত্যু হয়, আর তারই যোগ্য জবাব দিল বিএসএফ। ঘুরিয়ে দেওয়া হলো 14টি সেনাঘাঁটি। এদিন যে 8 মধ্যে মহিলা ও শিশুর সংখ্যা বেশি, এছাড়াও আহত হয়েছে অন্তত 22 জন। 82 ও 120 mm মর্টার বোম ছোড়া হচ্ছে পাকিস্তানের দিক থেকে। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান গুলি চালাচ্ছে সাম্বা, জুম্মু, পুঞ্জ, রাজৌরি সেক্টরে। ডিআইজি ধর্মেন্দ্র পারেখ জানিয়েছেন, পাক রেঞ্জার্সের হামলার মুখে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। রামগড় ও আর্নিয়া সেক্টরে এই জবাব দিয়েছে বিএসএফ। এর আগে এই দিন বিএসএফ জানায় সীমান্তে ভারতীয় সেনার গুলিতে 2 পাক সেনার মৃত্যু হয়েছে।